नमस्कार बंधुरा, आगे बारे आमी रमन रेतीते निजेर भिडियोर शेष करेछिलाम। तो आज के रमन रेतीर एई जे एकटा छोट्ट जू मतो आछे रमन रेती थेके बेरिये, एइखाने अनेकगुलो हरिण आछे, साथे अनेकगुलो पाखी आछे, देखलाम एकटा इमु आछे भेतरे आर अनेकगुलो हरिण। एबार ओखान थेके रमन रेतीर थेके बेरिये আমরা যাচ্ছি পুরানি গোকুল। এখানে 84টা খাম্বা আছে আর সামনের গেটে লেখা আছে বাসুদেব দ্বার। আর অনেক পুরানো জায়গাটা। আর আমরা ঢোকার সাথে সাথে অনেকগুলো গাইড আমাদেরকে ধরছে, বলছে কিছু বুঝতে পারবেন না গাইড ছাড়া, আমাদেরকে হায়ার করুন। তো আমার মনে হয় গাইড না নিয়ে ভালো, এরা খুব ঠকিয়েছে। আমরা একটা গাইড নিয়ে ঠকে গেছি, তো গাইড না নিয়েই ভালো, নিজের মতো করে যাবেন, ভেতরে দেখবেন। এইখানেই মানে শ্রীনন্দ ভবন 84 খাম্বা পুরানি গোপুর। ভেতরটা খুবই সুন্দর, আমরা সবাই এখন ভেতরে চলে যাচ্ছি। পাশেই অনেকগুলো গাইড সবাই নিয়েছে, যারা যারা তারা ওদের কথাগুলো শুনছে। এই যে 84টা খাম্বা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কালো কালো অনেক পুরানো খাম্বাগুলো, আমি একজনের ইউটিউব চ্যানেলে দেখেছিলাম, সেই খাম্বাগুলোর ব্যাপারে বলছিল। সে খুবই ডিটেলে খুব ভালো করে বলছিল। সে বলছিল যখন বাইরের থেকে আমাদের দেশে অ্যাট্যাক হওয়া শুরু করলো, তখন ওরা কী করলো, এই খাম্বাগুলোকে ভেঙে ভেঙে দেখার চেষ্টা করলো যে ভেতরে কোনো সোনা বা কোনো বহুমূল্য রত্ন আছে নাকি। তাই তো এগুলো কিছু কিছু ভাঙাও রয়েছে। আর জানেন তো আমাদের দেশে যত ভালো মানে রত্ন ছিল বা কোনো অমূল্য রত্ন সব নিয়ে নেওয়া হয়েছে। আমাদের পুরানো মন্দিরগুলোকেও সব ভেঙে চুড়ে ওরা নিজের অস্তিত্ব বানাতে চেয়েছে। এই খাম্বাগুলোর মাঝখানে মাঝখানে অনেকেও ঠাকুরও বসিয়েছে, আর কিছু দান করার জন্যও চাইছে যে একটু দান করে যান। আমরা পরের দিন হচ্ছে বৃন্দাবনের যে লোকাল জায়গাটা, যেখানে আশেপাশের যে মন্দিরগুলো ওগুলো দেখতে বেরিয়েছি। আর পণ্ডিতজি বারবার বলে দিয়েছে এখানে কিন্তু মোবাইলের ছিনতাই হওয়ার ভয় আছে বাদরের থেকে। তো এখানের আশেপাশের আমরা মন্দিরগুলো এবার দেখছি। এখানে হচ্ছে ঠাকুরের গলার মালাগুলো ছোঁড়া হচ্ছে, যার হাতে পড়ছে সে তো খুবই ইয়ে। আমাদেরও হাতে কিছু কিছু মালা পড়েছে। এই যে মালাটা ছুঁড়ে ফেলছে, তুলসীর মালা, গোলাপের মালা এইভাবে ফেলছে। এইবার একটা খুবই শান্ত একটা জায়গায় পৌঁছে গেছে, একটা মন্দির, খুবই শান্ত, এখানে কোনো আওয়াজ নেই, আর একদম যমুনা নদীর কাছেই। কিন্তু এই মন্দিরটা আমরা দেখতে পারিনি, কেন কি 12টা বেজে গেছিলো আর এই মন্দিরটা 12টার সময় বন্ধ হয়ে যায়, আমাদের একটু আসতে দেরি হয়েছে। তো আমরা চারিপাশটা একটু দেখে নিচ্ছি, কী সুন্দর কাজ করা মন্দিরগুলোতে, মানে একবার ঢুকলে শুধু দেখতে থাকতে ইচ্ছা করে, এত সুন্দর। আর উপরটা পুরো নেট যাতে বাদল না আসে, এখানটা খুবই শান্তি, খুব শান্ত জায়গা। এবার আমরা চলে যাব নৌকা বিহার করতে। আমি যেহেতু বানারসে গেছিলাম, তখন বানারসের যারা ব্লগ দেখেছেন তারা জানেন আমরা নৌকা বিহার করেছি, নৌকাতে চড়েছি। তো এখানেও নৌকা বিহার করব আমরা। তো এটা হচ্ছে যমুনা নদী, এই নদীতে আমরা হচ্ছে নৌকায় উঠব। এখন ওই লোকটার থেকে দাম দর করা হচ্ছে নৌকার, কত কী প্রাইস, খুবই উল্টোপাল্টা দাম বলছে, কিন্তু আমরা চেষ্টা করছি ওটাকে একটু কমানোর। লোকটা একটু মানল, একটু কমে, এবার আমরা নৌকাতে উঠে যাব।
বন্ধুরা, আমি আপনাদেরকে অনেকগুলো মন্দির দেখাতে পারিনি, আর কিছু কিছু জায়গায় মোবাইল অ্যালাউ ছিল না, আবার বাদুড়ের ভয় ছিল, এর জন্য আমি দুঃখিত, আমি আপনাদের দেখাতে পারিনি। আমরা যেরকম দেখেছি হচ্ছে বানারসে গঙ্গার ঢেউটা এত বেশি, আর আমার খুবই ভয় করছিল, জোয়ার আসছিলো, এত খুবই ভয়ের একটা ক্রিয়েট হচ্ছিলো আমার। কিন্তু যমুনা একদম শান্ত, এখানে অত জোয়ারও নেই আর অতটা চড়া না, মানে খুব স্থির, এখানে উঠেও হচ্ছে ভয় করছে না অত। নৌকাতে একটা মোটর লাগানো হয় যেটা দিয়ে নৌকা চলে, ওতে খুব আওয়াজ হচ্ছে ভটভট ভটভট করে, আর কিছু শোনা যাচ্ছে না, তাই আমি ভলিউমটা একটু কমিয়ে রেখেছি। আর আমাদের গ্রুপের মহিলারা এই যমুনা নদীতে হচ্ছে প্রদীপ ভাসাচ্ছে, এই মাকে হচ্ছে যমুনা মাকে উপলক্ষে বা নিজের কোনো মনোকামনা হচ্ছে প্রে করে এই নদীতে ছেড়ে দিচ্ছে। আমি এবার ছাড়লাম না, কেন কি আমি বানারসে ছেড়েছি দু তিনবার, ছেলে অনেকবার করে বলেছে, তাই তো আমার অনেকবার ছাড়া হয়ে গেছে, এবার আমি ছাড়িনি। ছেলেটা দেখলে মনে হয় নিশ্চয়ই বায়না করতো, ওর খুব ভালো লাগে ওটা। সোহং এই দোলনাটায় বসতে চাইছিল, তাই এই মহিলাদের সাথে ওকে বসিয়ে দিয়েছি। পড়বি না, এটা হচ্ছে নিধিবন, এখানে হচ্ছে শ্রীকৃষ্ণ খেলা করত, আর এই জায়গাটা নাকি বলা হয় বিশ্বতে একটাই জায়গা। এখানের যে গাছপালা এখানে ছাড়া আর কোথাও পাওয়া যায় না, এভাবে গার্ড করে রাখা হয়েছে বনটাকে দেখার জন্য, কেন কি চারিদিকে খুব বাদর আছে। তো খুবই সুন্দর একটা জায়গা, আর এই গাছগুলো কেমন, মানে এই প্রথমবার দেখছি আমি, জানি না এটা কী ধরনের গাছ, কিন্তু গাছটা খুবই আলাদা। কেউ কেউ এটাকে নাকি তুলসী বলে এক ধরনের, কিন্তু আমার মনে হচ্ছে না এটা তুলসী। এই জায়গাটায় কৃষ্ণ খেলা করতেন, সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। বন্ধুরা, আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই জানাবেন। আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি। ভালো থাকবেন, রাধে রাধে।